আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেকদিন পরে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আসলে সব কাজের মাঝে ভিডিও করা, এডিটিং করা একটু টাফ হয়ে গেছে। যাই হোক, তারপরেও চেষ্টা করবো একটু রেগুলার ভিডিও দেওয়ার। সো আজকের টপিক হচ্ছে যে, যেহেতু আমার অনেক মেয়েদের সঙ্গে কথা বলার একটু আলহামদুলিল্লাহ কথা বলার চান্স হয় বা কথা বলার সুযোগ হয়, তো মেয়েদের প্রবলেম থেকেই তো আসলে ভিডিও বানানোর টপিকগুলো খুঁজে পাই। তো রিসেন্ট কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, কয়েকজন আমাকে নক দিয়ে বলেছে যে আপু, ডায়েটিশিয়ানের চার্ট ফলো করি তারপরে ওজন কমছে না, কী করি এখন, কী করি? তো আসলে একটু যদি মানে জানা থাকে এই বিষয়গুলো, ওয়েট লসের বিষয়গুলো, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। মুহূর্তের মধ্যে কিছু কিছু পয়েন্ট চলে আসে যেটা ডায়েটিশিয়ানের কী কী ভুল হতে পারে আর তোমার কী কী ভুল হতে পারে। তো সেই পয়েন্টগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করি, যাতে তোমরাও যদি এরকম কোনো প্রবলেম ফেস করো তাহলে যেন সলিউশনটা নিজেরাই করতে পারো একটু কমন সেন্স খাটিয়ে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মেয়েরা মনে করে ডায়েটিশিয়ানের কাছ থেকে চার্ট নিলেই দায়িত্বটা শেষ, এবার তার ওয়েট একদম হরহর করে কমে যাবে। ডায়েটিশিয়ান যে চার্টটা দিল, তোমার কাজটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে 100% ফলো করা, তাই না? না, আমি বলছি না যে তোমরা 100% ফলো করো না, অবশ্যই করো, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কিছু হিডেন প্রবলেম, সূক্ষ্ম প্রবলেম থাকতে পারে, তুমি যেটাকে পাত্তা দিচ্ছ না, কিন্তু সেই ছোটো ছোটো ভুলগুলো দিয়েই কিন্তু বড় কোনো একটা মেজর ভুলের সৃষ্টি হচ্ছে এবং ওয়েট না কমার পেছনে সেই কারণটা হতে পারে। তো তোমার প্রথম কাজ হচ্ছে যে, অবশ্যই সে যদি প্রফেশনাল ডায়েটিশিয়ান হয়, সেরকম ভুল করতেই পারে না, সে বুঝে শুনেই তোমাকে একটা ডায়েট চার্ট দিয়েছে, এবং তোমার কাজ হচ্ছে যে ডায়েট চার্টটা 100% ফলো করা। এবং 100% ফলো একদম গাধার মতো যে একদম যা বলবে, উঠতে বলবে, বসতে বলবে তাই করবে, তা না। কিছু ক্ষেত্রে কিন্তু তুমি নিজের কমন সেন্সটাও কাজে লাগাবে, তোমার যে খাবারটা সে দিয়েছে সেটা তোমার বডিতে স্যুট করছে না, তুমি সেটা রিপ্লেস করে নাও, তাকে বলেই করে নাও, বা নিজে যদি পারো তাহলে করে ফেলো, এটা একটা অন্য ব্যাপার। আর সবাই ডায়েটিশিয়ান মানেই যে একেবারে 100% নিখুঁত ডিসিশান দিতে পারবে, নিখুঁত খাবারের ডিসিশান দিতে পারবে, তা কিন্তু না। সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তোমার শরীর, ডায়েটিশিয়ান বুঝবে না তোমার শরীর কোনটাতে স্যুট করছে, কোনটাতে ভালো ফিল করছে, সেটা কিন্তু ডায়েটিশিয়ান বুঝবে না। সো ডায়েটিশিয়ান যেটা বিবেচনা করে দিয়েছে অবশ্যই তোমার ভালোর জন্য দিয়েছে, এবং তোমার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু তুমি সেটা অবশ্যই তার সঙ্গে ডিসকাস করে নেবে। সো দেখো, আমি কথা বলে যেটা জেনেছি মেয়েদের সাথে, সেটা হচ্ছে প্রথম ভুল, মানে একজনের এটা খুঁজে পেয়েছি, ডায়েটিশিয়ান তাকে বলেছে যে এক কাপ পরিমাণ ভাত খেতে, তো সেটাই মেনটেন করছে, এক কাপ পরিমাণই খাচ্ছে, বাট এখানে কোনো উল্লেখ ছিল না যে কোন এক পরিমাণ। এই সূক্ষ্ম ভুলটা হয়তো বা তার ছিল, মানে ডায়েটিশিয়ানের ছিল, উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে মেজারমেন্ট কাপের এক কাপ, অথবা সে করতে পারতো যে গ্রাম হিসেবে উল্লেখ করে দিলে, গ্রাম হিসেবে উল্লেখ করে দিলে আর সেখানে কোনো কনফিউশনের প্রশ্নই থাকতো না। এবং সে যথারীতি, মানে আমার ক্লায়েন্ট বা স্টুডেন্ট যথারীতি এক কাপ পরিমাণে খাচ্ছে, এবং তার বড় সাইজের কাপ দিয়ে সে খাচ্ছে, এবং সেখানে তার কার্বের পরিমাণটা বেশি যাচ্ছিল। আর একটু একটু কার্ব বেশি খেলে আসলে সমস্যা নেই, কিন্তু রেগুলার বেসিসে, মানে প্রতিদিন যদি দিনে 3 বার বা মাসে 90 বার যদি তোমার ওয়ান ফোর্থ করে প্রতিটা মিলে যায়, তাহলে কিন্তু তুমি যে পরিমাণ ওয়েটটা লস করতে চেয়েছিলে সেই পরিমাণটা হচ্ছে না। সো মেজারমেন্টের ক্ষেত্রে যদি দেখো যে ডায়েটিশিয়ান এটা লিখতে ভুলে গেছে বা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে যে কাপটা উল্লেখ করে নাই বা এমজিটা উল্লেখ করে নাই, সো তোমাকে এটা একটু ক্লিয়ার হয়ে নিতে হবে, তুমি নিজের মন গড়া কোনো কিছু অ্যাপ্লাই করতে পারো, নাহলে তুমি কিন্তু রেজাল্টটা পাচ্ছ না, যতটা চাচ্ছ ততটা পাচ্ছ না। সেকেন্ড ভুল যেটা দেখলাম সেটা হচ্ছে, ডায়েটিশিয়ান বলে দিয়েছেন যে তোমাকে সকালে 2টো ডিম খেতে, বাট তুমি কী করছো, তুমি করছো ডিম তোমার প্রতিদিন একরকম সিদ্ধ খেতে ভালো লাগে না, তুমি সেখানে পোস্ট করে খাচ্ছো, তেল দিয়ে খাচ্ছো বা ঘি দিয়ে খাচ্ছো, যেটা দিয়ে খাচ্ছো না কেন, 1 চামচ তেল 1 চামচ ঘিতেও কিন্তু তোমার অনেকটা ক্যালোরি অ্যাড হয়ে যাচ্ছে, বাট তুমি সেই ক্যালোরিটা
কাউন্ট করছো না, সো তুমি যেরকম রেজাল্ট চেয়েছিলে তার কাছ থেকে সেটা কিন্তু পাচ্ছ না। অবশ্যই ডায়েটিশিয়ান ক্যালোরিটা কাউন্ট করেই তোমাকে বলেছে, সো তুমি যে এক্সট্রা ক্যালোরিটা অ্যাড করলে সেটা কিন্তু সে জানছে না, কিংবা এটা থেকেও কিন্তু তুমি আশানুরূপ রেজাল্ট পাচ্ছ না। তারপরে যে মিস্টেকটা সেটা হচ্ছে, তুমি ডায়েটিশিয়ানের কাছে গেছো এবং যত রকম অ্যাক্টিভিটিসের বর্ণনাটা দিয়েছো যে তুমি সারাদিন যে পরিমাণ অ্যাক্টিভ এক্সারসাইজ করো, যা যা করো, তুমি যে পরিমাণ বর্ণনা দিয়েছো সেটার ভিত্তিতেই কিন্তু সে তোমার চার্টটা তৈরি করে দিয়েছে। বাট বাসায় আসার পরে দেখা গেল যে তোমার অ্যাক্টিভিটিসের পরিমাণটা কমে গেছে। এটা কম খাওয়ার জন্য তুমি দুর্বলতা থেকেই বলো বা যে কোনো কারণেই বলো, তোমার অ্যাক্টিভিটিসটা কমে গেছে। তোমার অ্যাক্টিভিটিসটা কমে যাওয়া মানে কি যে তোমার বিএমআরটাও কমে গেল, কিন্তু তুমি যখন ডায়েটিশিয়ানের কাছে গেছো তখনকার বিএমআর চেয়ে কিন্তু তোমার বিএমআরটা কমে গেলো। তো সেই বিএমআর তুলনায় ক্যালকুলেট করে সে তোমাকে খাবার দিয়েছে, বাট তুমি বাসায় যখন অ্যাক্টিভিটিসটা কমিয়ে দিয়েছো তখন কিন্তু তোমার খাবারের পরিমাণ আরও কমে চলে আসলো। তো আশানুরূপ ফল অবশ্যই পাবে না। সো যে পরিমাণ অ্যাক্টিভিটিস রেখেছিলে তখন তোমাকে কিন্তু সেভাবেই বজায় রাখতে হবে, আদারওয়াইজ রেজাল্টে গড়বড় হয়ে যাবে। আরও মিস্টেক যেগুলো হতে পারে, দেখো ছোট্ট ছোট্ট এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলোর জন্য কিন্তু তোমরা 100% রেজাল্টটা পাও না। দেখো ডায়েটিশিয়ান যে খাবারগুলো দিয়েছে, তুমি অনেক সময় তোমার স্বাদটা চেঞ্জ করার জন্য বা একটু কী বলবো যে স্বাদ বাড়ানোর জন্য খাবারে তুমি অনেক কিছুই অ্যাড করতে পারো, একটু সস অ্যাড করে দিই, একটু মেয়োনিজ অ্যাড করে দিই, এটাতে কোনো প্রবলেম হবে না। বাট ওই একটু সস, একটু মেয়োনিজ, ওই একটু যা অ্যাড করবে সেটাতেই কিন্তু তোমার ক্যালোরিটা আসছে। ক্যালোরি ছাড়া কোনো খাবার নেই, তুমি যতটুকুই অ্যাড করো না কেন তোমার ক্যালোরিটা অ্যাড হচ্ছে। এটা করা যাবে না তা না, বাট তুমি আশানুরূপ ফলটা পাচ্ছ না, একটু কম পাচ্ছ, এবং সেটাতে তোমার হতাশ হওয়ারও কোনো কারণ নাই। একটু ক্যালোরি বাড়ছে এবং সেটা স্লোলি তোমার ওজন কমাবে, এবং সেটা রেজাল্টটা গ্রহণ করার জন্য তোমাকে প্রিপেয়ারও থাকতে হবে। হচ্ছে না, হচ্ছে না, ডায়েটিশিয়ানের চার্ট ফলো করে হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, নো, এর পিছনে তুমি একটু যুক্তি খাটাও যে কেন হচ্ছে না বা তুমি কী মিস্টেকগুলো করছো, একটু নিজের কমন সেন্সটা খাটাও। আচ্ছা, তারপরে নেক্সট যেটা হতে পারে সেটা আমি আমার স্টুডেন্টের দেখলাম, এটা একদম মানে কী বলবো যে সজ্ঞানেই সে করছে, তারপরেও কিন্তু সেটাকে সে পাত্তা দিচ্ছে না। অনেকদিন ধরে তার ওয়েটটা লক হয়ে আছে, একই জায়গায় লক হয়ে আছে। তো আমরা বুঝতে পারছিলাম না আসলে যে কেন ওয়েটটা লক হয়ে আছে, ওয়েটটা আরও কমার কথা বাট কেন লক হয়ে আছে। সো অনেক অনেক কথার ফাঁকে ফাঁকে যেটা বের হয়ে আসলো সেটা হচ্ছে, সে বলে, আমার স্টুডেন্টটা বলছে এক্সারসাইজ করার ফাঁকে ফাঁকে আমাকে বলছে যে আমি তো আসলে চকলেট ছাড়া কাজে এনার্জি পাই না, সো আমার একটু পরপর একটা করে চকলেটের পিস মুখে দিতে হয়। ও মাই গড, আমি তো শুনে পুরো হা, যে এটা তো তোমার ডায়েট চার্টের ভিতরে ছিল না, তুমি কিছুক্ষণ পরপর একটা করে চকলেটের পিস মুখে দাও মানে সারাদিন তোমার কত ক্যালোরি গেছে আর মাস শেষে কত গেছে, সো তার জন্যই রেজাল্টটা সেভাবে হচ্ছিল না। তো এগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং সেইভাবেই তোমাকে রেজাল্টটা প্রত্যাশা করতে হবে। আরও কী হতে পারে, তুমি ডায়েট চার্টটা নেওয়ার পরে তুমি আরও স্ট্রেসড হয়ে গেছো, এবার কি আমার ওজন কমবে, এবার আমার ওজন কমবে, তো মানে এটা নিয়ে তুমি আরও ডিপ্রেসড হয়ে গেছো। সো ডিপ্রেশান তোমার কিন্তু ওয়েট কমাতে দিবে না, ডিপ্রেশান, স্ট্রেস, বিলিভ মি, এই হরমোনাল ফ্যাক্টরগুলোর কিন্তু গুরুত্ব অপরিসীম আমাদের ওজন কমানোর ক্ষেত্রে। শুধুমাত্র ডায়েটে কিছু যায় আসে না, ডায়েটের সঙ্গে সমান গুরুত্বপূর্ণ হরমোনাল চেঞ্জগুলো, হরমোনগুলোকেও তোমার যথাযথ উপযুক্ত জায়গায় রাখতে হবে। তো তুমি ডায়েট চার্টটা নিয়ে যদি অতিরিক্ত স্ট্রেস ফিল করো, তুমি ঘুমাতে পারছো না, তুমি সারাদিন একটা ডিপ্রেশনের মধ্যে আছো, ওয়েট কমবে কি না, কমবে কি না, কেন কমছে না তাড়াতাড়ি, কবে কমবে, কবে আমি আমার ওয়েটে আসল ওয়েটে যাব, ওর এত কমেছে আমার কেন কমছে না, এই ডিপ্রেশনগুলো যখন তোমার ভিতরে থাকবে তখনও কিন্তু তোমার ওয়েট লস হবে না। সো সেটা সেই ডায়েটিশিয়ানের চার্টের উপরে দোষ দিয়ে লাভ নাই, তোমার ভুলগুলো তুমি একটু শুধরে নিয়ে, বা যদি মনে করো যে না এটুকু আমি ছাড়তে পারবো না, এটুকু আমাকে মেনটেন করতেই হবে, সো সেভাবেই রেজাল্ট আশা করো। একদম তুমি ভুলও করবে আবার রেজাল্টটাও তাড়াতাড়ি চাইবে এটা তো হতে পারে না। আমার মনে হয়েছে যে অনেক মেয়েরাই কিন্তু ডায়েটিশিয়ানের কাছ থেকে চার্ট নেয়,
এবং এই ধরনের মিস্টেকগুলো করা কিন্তু একদম কি বলবো যে একদম নর্মাল বিষয়, কারণ চার পাঁচজন যখন করেছে তখন অনেকেই করবে। মানে আমার সঙ্গে কথা হয় ধরো কত 15-20 জনের, এর মধ্যে যদি 4-5 জন এই মিস্টেকগুলো করে তাহলে কিন্তু এর পার্সেন্টেজটা আরও বেশি, মানে অনেকেই করতে পারে। সো আশা করছি এরপর থেকে যারা এই ভিডিওটা দেখছো এরপর থেকে এই ধরনের ভুলগুলো করবে না। আর যদি মনে করো যে এই ভিডিওটা কারো উপকারেও আসবে, কেউ হয়তো তোমার পরিচিত যে ডায়েট চার্টটা ফলো করছে বাট রেজাল্ট পাচ্ছে না, তাকেও শেয়ার করে দিতে পারো। সো আর ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থেকো এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।